Hello my dear students, how are you? I hope you all are fit and fine at home. Today I am going to conduct a class on transformation as we are going through the process of these classes. We have already continued our transformation classes. We did our classes in the past thoroughly. আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের একটি সহজ টপিক যেটা আমাদের অষ্টম নবম দশম ইভেন ইলেভেন টুয়েলভ যেটা যদি বলি যে হায়ার সেকেন্ডারি লেভেল এবং সেকেন্ডারি লেভেল দ্যাট মিন্স ক্লাস সিক্স টু টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ সব ক্লাসের জন্য খুব জরুরি একটা টপিক এবং আমরা এটা অনেক সিম্পল মনে করি কিন্তু তার মধ্যেও দেখা যায় যে এই জিনিসটা আমাদেরকে অনেক সময় অনেক ঝামেলার মধ্যে ফেলে দুই একটা জায়গাতে আমরা ঝামেলায় পড়ি সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ আমি এটা উল্টো করে লিখেছি বা তুমি যেটাই বলতে পারো ভাইস ভার্সা আমরা যদি এখানে ভাইস ভার্সা শব্দটা লাগাই তাহলে এটি বুঝতে আরও সুবিধা হবে ভাইস ভার্সা এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি দ্যাট মিন্স উলট পালট এটা থেকে ওটা ওটা থেকে এটা এখন আজকে আমি যে টপিকটা নিয়েছি তোমাদের কাছে মনে হবে যে এটা অনেক সিম্পল স্যার এটা আমি পারি এটা নিয়ে বিষয় না আমরা সিম্পল জিনিসটাই বেশি ভুল করি এবং ভুলটা কিন্তু অনেক বড় হয় না ভুলটা হয় অনেক ছোট যেটা হয় আমাদের শুধুমাত্র বেখেয়ালের কারণে এবং এই বেখেয়াল জিনিসটাই যেন আমরা কমপ্লিট করতে পারি এবং এই বেখেয়াল হওয়ার কারণে আমার যে এক মার্ক বা দুই মার্ক আমরা নষ্ট করে ফেলি এটা আমাদের পরবর্তী মোট মার্ক বা মেরিট লিস্টে অনেক বড় একটা তফাত তৈরি করে দেয় আমাদের আগের স্টুডেন্টের সাথে এজন্য তোমাদের সবসময় আমি বলবো যে ছোট ছোট ভুল যেগুলো আছে সেগুলোর দিকে একটু বিশেষ নজর দিতে এবং এই বিশেষ নজর হিসেবে আজকে আমরা যেটা করতে যাচ্ছি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এই সেন্টেন্সগুলো আমরা দেখা যায় যে যেখানে দশটি প্রশ্ন থাকে বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য সেখানে আমরা একটা প্রশ্ন পেয়েই থাকি অনেক সময় দুটাও পাই আর অষ্টম কিংবা ইলেভেন টুয়েলভ এদের জন্য দেখা যায় যে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত একটি সেন্টেন্স পেয়ে থাকি তবে যে সেন্টেন্সটি দেওয়া থাকে অবশ্যই সেটা একটু ব্যতিক্রম ধর্মী দেওয়া থাকে এবং আজকে যে আলোচনা করবো এটা মোটামুটি ব্যতিক্রম ধর্মী নিয়েই আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে দুটি স্ট্রাকচার নিয়ে যেটা আমরা স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারে আগের ক্লাসগুলোতে করেছি সেন্টেন্স স্ট্রাকচারে আমরা অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সব সেন্টেন্সে শিখেছি আজকে আমরা ছোট্ট দুটি টেকনিক নিয়ে কথা বলবো যেই টেকনিকটা তোমার যদি মাথায় থাকে তাহলে তুমি খুব সহজে এক বা দেড় মিনিটের মধ্যে বা এক মিনিটের কম সময়ে সম্পূর্ণ উত্তরটি করতে পারবে তাহলে আসো আমরা দেখে নিই যে আমরা আজকে যে কাজটি করতে যাচ্ছি সেটি কেমন হবে প্রথমে আমরা জানি এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভের যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো প্রথমে আমি যেটা করতে যাচ্ছি যে আমরা অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি এটা পরিবর্তন কীভাবে করব। আমি দুটো রুলস বোর্ডে লিখব আশা করি তোমাদের সবার কাছে কাগজ কলম মানে খাতা কলম আছে এবং তুমি সেটা নোট খাতা হিসেবেই নিচ্ছ সেইভাবে তুমি নোট করে নিবে এবং এটা খুব সহজ টেকনিক এটা তোমরা অনেকেই জানো আবার অনেকে এটা ভুলও করো এই সেই ভুলটা যেন না হয় সেজন্য এটা শেখানো তাহলে আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভে দেখব বা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ভাইস ভার্সা যেহেতু আমি দুই ধরনের কথা দিয়ে লিখব তোমরা একটু বুঝে সেভাবে তুলে নিবে তাহলে খেয়াল করো প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে আর্টিকেল সাধারণত আমরা জানি এ বা এন থাকে থাকে তাহলে এক্সক্লেমেটরি করার সময় হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু করতে হয় আশা করি তোমরা খুব ভালোমতোই জানো যে আমরা হোয়াট এবং হাউ এই দুটি শব্দ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত শুরু করি তবে আমরা কনফিউজ হয়ে যাই যখন আমরা দেখি যে আসলে এই সেন্টেন্সটাতে হোয়াট হাউ কীভাবে করব আমাদের একটি প্রচলিত ধারণা আছে যে আমরা যেটা মনে করি গ্রেট থাকলে আমরা হোয়াট বসাবো ভেরি থাকলে হাউ বসাবো আসলে কিন্তু জিনিসটা তা না
মূল বিষয়টা হচ্ছে আমি যদি দেখি আর্টিকেল সেন্টেন্সে আছে তাহলে আমরা সেখানে হোয়াট দিয়ে শুরু করব আর যদি দেখি আর্টিকেল নাই তাহলে কি দিয়ে করব বলো তো এক্স্যাক্টলি হাউ দিয়ে করব ঠিক আছে এবং তাহলে এটাও লিখে নিই আমরা এবং যদি এ বা এন না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হয় ভেরি কিন্তু এখানে কোনো ফ্যাক্ট না এখানে ফ্যাক্টটা হচ্ছে আর্টিকেল যদি আমরা দেখি হোয়াট হবে বা আমরা উল্টা দিক থেকে যদি যাই যদি দেখি হোয়াট আছে তাহলে অবশ্যই একটা আর্টিকেল থাকবে আর যদি দেখি আর্টিকেল নাই তখন দেখবো হাউ আছে তাহলে আসলে আমরা একটা উদাহরণ দেখে নিই যে হোয়াট এ বিউটিফুল বা হোয়াট এ বিউটি ইট ইজ আমি শুধু সেন্টেন্স লিখছি আমি আর ট্রান্সফরমেশন করছি না আর হাউ বিউটিফুল ইট ইজ তাহলে দুটি সেন্টেন্সে দেখতে পাচ্ছ দেখো আমরা হোয়াট এ এই যে আমরা এখানে আর্টিকেল দেখতে পাচ্ছি হোয়াট এ আর হাউ এর পরে কিন্তু এটা আর্টিকেল থাকবে না তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছ এই যে ছোট টেকনিকটি আমার কাছে যেটা অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা যেটা খাতায় ভুল করে সেটা এই জিনিসটাই সবচেয়ে বেশি ভুল করে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স খুব সহজ কিন্তু সে এইটুকু খেয়াল না করার কারণে দেখা যায় যে সম্পূর্ণ একটি মার্ক তার কাটা চলে যায় এবার এটি আশা করি সবাই বুঝতে পেরেছ এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছ এর সাথে আমাদের আরেকটা কনফিউশনের জায়গা আছে সেটা কি বলতো এই যে আমরা ভেরিয়ার কোথায় বসাবো গ্রেড কোথায় বসাবো বলতো কে বলতে পারবে আমরা কখন ভেরি বসাবো কখন গ্রেড বসাবো আশা করি সবাই চুপ হয়ে গেছ ক্লাসে আমি যখন এরকম প্রশ্ন করি তখন দেখা যায় যে ক্লাস পুরো শান্ত হয়ে যায় কারণ কি তারা এটা সঠিকভাবে বলতে পারে না এবং আমরা যখনই প্রশ্নের উত্তর দিতে পারি না তখনই দেখা যায় যে লজ্জা পাই বা কিছু একটা পাই যে কারণে সম্পূর্ণ ক্লাসটা নিশ্চুপ হয়ে যায় তখন আমার হেভি মজা লাগে যে হ্যাঁ এদেরকে ঠান্ডা করা গেছে তাহলে আসো এখানে মজা করার কিছু নেই আমি তোমাদের সহজে বলে দিচ্ছি যে আমরা কখন গ্রেট এবং কখন ভেরি বসাবো আশা করি তোমরা এটাও সুন্দর করে খাতায় তুলে নেবে তাহলে ভালো মতো খেয়াল করো এবং তোমাদের এই কনফিউশনের ছোটো ছোটো জায়গাগুলোই কিন্তু আমি সবসময় ভিডিও ক্লাসে তুলে ধরার চেষ্টা করি যাতে তুমি কোনো সময় যদি মনে হয় যে হ্যাঁ আমার এই কনফিউশনটা আছে ভিডিওটা যদি ক্লিক করলে ইউটিউবের চ্যানেলে আমাদের চ্যানেলে গিয়ে ক্লিক করে ক্লাসটা দেখলে অথবা নোট করে নিলে তাহলে তোমার জন্য সম্পূর্ণ সুবিধাজনক একটা কাজ হয়ে গেল তাহলে আমরা দেখি আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি নাউনের পূর্বে গ্রেট বসে আচ্ছা এটা আর একটু ভালো মতো লিখি শুধুমাত্র লিখি এখানে কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে ভেরি কিন্তু সব জায়গাতেই বসতে পারে কিন্তু গ্রেট শুধুমাত্র নাউনের পূর্বে বসবে শুধুমাত্র নাউনের পূর্বে গ্রেট বসে নাউন বা অ্যাডজেক্টিভ পূর্বে ভেরি বসে আশা করি তোমাদের কাছে এটা অনেকটা দুর্বোধ্য লাগবে না কারণ তোমরা এই শব্দগুলো সম্পর্কে পরিচিত যেমন আমরা যে উদাহরণটা লিখেছিলাম সেরকম যদি একটা উদাহরণ দেখি যে আমরা যেটা প্রচলিত দেখতে পাই সবসময় দেখি যে হোয়াট এ বিউটি এই যে সেন্টেন্সটা তাহলে এটা আমরা কি বলি যখন আমরা ট্রান্সফরমেশন করব তখন কি করব হোয়াট এ বিউটি এবং আর একটু সুবিধার জন্য বলে দিই যেহেতু আমরা এটা করছি হোয়াট এ বিউটি ইট ইজ এরকম একটি সেন্টেন্স তোমার দেওয়া থাকলো বললো যে অ্যাসার্টিভ করো তাহলে যদি আমরা এখানে অ্যাসার্টিভ করতে পারো তখন তুমি কী করবা অবশ্যই ভ্যালি দিয়ে করতে পারবে না কারণ এখানে আমাদের বিউটি নাউন আছে এবং তোমাদের এটা নিয়ে অনেক কনফিউশন বিউটি শব্দের অর্থ কী আসলে বা এটা কী ধরনের পার্ট অফ স্পিচ আজকে জেনে নাও এটি হচ্ছে নাউন তাহলে হোয়াট এ বিউটি ইট ইজ আমরা এটা উত্তরে কী লিখতে পারি ইট ইজ এ গ্রেট বিউটি
এবার খুব ভালোমতো খেয়াল করো তো এই যে গ্রেট শব্দটা বিউটি কিন্তু আগে বসছে ইট ইজ এ গ্রেট বিউটি এবার তুমি যদি চিন্তাও করো যে হ্যাঁ না এটা কেমন লাগছে ভেরি দিয়ে লিখে দেখো তো ইট ইজ এ ভেরি বিউটি অবশ্যই না কারণ এরপরে আমাদের আরও কিছু শোনার ইচ্ছা থেকে যাচ্ছে শোনার ইচ্ছা থাকছে মানে এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়নি এবার তাহলে আরেকটা উদাহরণ দেখি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ তাহলে এই যে সেন্টেন্সটা আছে এটাও তোমাকে বললো যে তুমি এটাকে অ্যাসার্টিভ করো তাহলে তুমি কী করবা এবার আমি প্রথমেই দেখব আর্টিকেল এ আছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কারণ হোয়াট আছে বলেই এ আছে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি বিউটিফুল অ্যাডজেক্টিভ তার মানে কি এটার পূর্বে আমি গ্রেট বসাতে পারবো না শুধুমাত্র গ্রেট বসবে কোথায় নাউনের পূর্বে এটা খুব ভালোমতো মাথায় রাখবো তাহলে আমরা এর উত্তরটা কী হবে ইট ইজ সাবজেক্ট ভার্ব তাহলে আমরা নিয়ে আসবো যেহেতু আমরা আগে স্ট্রাকচার শিখেছি আমি আর স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি না তাহলে ইট ইজ আচ্ছা আমি উপরে লিখি তাহলে এটা দেখতে সুবিধা হবে তাহলে এখানে খেয়াল করো আমি যেটুকু বলতে যাচ্ছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি তাহলে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ এটা যদি আমরা অ্যাসার্টিভ করি বা তোমাকে অ্যাসার্টিভ করতে দেওয়া ছিল এরকম কিছু বলে তাহলে কী হবে হোয়াট এ বিউটিফুল ইট ইজ আমরা ইট ইজ সাবজেক্ট নিয়ে আসবো অ্যাসার্টিভ মানেই প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব ইট ইজ এবার কি আর্টিকেলটা থাকবেই ইট ইজ এ ভেরি কারণ কি এই যে এটা হচ্ছে বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার এবং ফুল স্টপ তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সম্পূর্ণভাবে এই যে কনফিউশনের ছোট জায়গাটুকু এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং পরবর্তী ক্লাসেও আমি আবার এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যেটাই বলি এটার একটা ছোট কনফিউশনের জায়গা যে জায়গাটা নিয়ে আরও একটু প্রশ্ন আছে বলো তো কী সেটা অবশ্যই তোমরা চিন্তা করতে থাকো এবং আগের সপ্তাহের ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবে এবং আমরা যে লাইভ ক্লাসগুলো করি সেখানে আমি আবার এটার ফিডব্যাক নিব আশা করি তোমরা সেখানে ভালোমতো উত্তর দিতে পারবে তাহলে এই যে কনফিউশনের ছোটো জায়গাগুলো এই জায়গাগুলো আমি প্রতিদিনই তোমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের প্রতিদিনই আমি একটা কথা বলে থাকি যে নিয়মিত রেগুলারলি বা রুটিন করে তুমি পড়াশোনা করো এবং সবসময় বড়দের সম্মান করো শিক্ষকদের সম্মান করো যেটা নিয়ম সেই নিয়ম অনুসারে চলার চেষ্টা করো ব্যতিক্রম করার কোনো চেষ্টা করো না কারণ তোমাদের কোনো কিছু ব্যতিক্রম শুরু করার বয়স এখনো হয়নি তুমি তখনই ব্যতিক্রম কিছু চিন্তা করতে পারবা যখন তুমি একজন নাগরিক যেটা আমরা বলি যে 18+ অর ইউ ক্যান সে 21+ যে যখন তুমি ভার্সিটি লেভেলে চলে যাবে বা ভার্সিটিতে পড়ার যোগ্য বয়স হবে তখন তাও ঠিক না আমরা যদি বলি 21 বছর বয়স হলে তুমি কোনো নিজের মতো কাজ করার জন্য অগ্রসর হইতে পারো এখন তুমি নিজের মতো অনেক কিছু করতে পারো কিন্তু সেটা অবশ্যই নিজের মধ্যে ঘরের বাইরে কিছু না এবং ঘরের বাইরে এখনও তুমি সমাজে চলার মতো বড় হওনি এইটা খুব ভালো মতো মাথায় রাখবে এবং ঘরে বসে তোমার নিয়মিত ক্লাসের পাশাপাশি এই যে ছোটো ছোটো কনফিউশনগুলো জায়গাগুলো যাতে ভবিষ্যতে তুমি কোনো ধরনের সমস্যায় না পারো সেভাবে নিজেকে প্রস্তুত করবে তাহলে আশা করি তোমাদের কাছে আজকে ক্লাসটি ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসে আমি আবার এরকম একটি ছোটো কনফিউশনের জায়গা নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করে যাও ততদিন পর্যন্ত পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ